পঞ্চায়েত ভোটের মুখেই শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখন। চুচুড়া মগরা ব্লকের কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের 119 নম্বর বুথে বিজেপির গ্রামসভার প্রার্থী অপর্ণা দাশগুপ্ত বিশ্বাসের বাড়ির সামনের দেয়ালে লেখা ছিল বিজেপি প্রার্থীদের নাম। আর বিজেপির লেখার সেই দেয়ালেই সিমেন্ট লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে গোটা অভিযোগ অস্বীকার করে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি তৃণমূলের। ওরা এখন দেখুন অনেক কিছু বলবে, কুৎসা রটাবে। আমি মানুষের মনে আছি, আমার কাদা ছিটানোর দরকার কি আছে? মানুষের মনের ভেতরে তো আমি কাদা ছিটাতে পারবো না। অতএব বিরোধী পার্টিরা কে কি বলছে না বলছে আমি ওসব ভাবছি না। আমি জিতে গেছি এটা ওরা বুঝতেই পেরে গেছে, যার জন্য এখন আমাকে বদনাম করার জন্য করছে। তো মানুষের ভেতরে যদি আমি থাকি, ভালোবাসা পাই, আমি ওদের ওইসব কিসা করে কুৎসা করে আমাকে কিছু করতে পারবো। চুচুড়ায় বিজেপি দেয়াল লিখনে সিমেন্ট লেপে দেওয়ার ঘটনার পর এবার তৃণমূলের দেয়াল লিখনে পাল্টা সিমেন্ট লেপে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে দেওয়াল দখলের লড়াই। আর সেই দেওয়াল দখলের লড়াই করতে গিয়ে রাজনৈতিক দলের বিভিন্ন দলের দেওয়ালে পড়ছে কোথাও কালি, আবার কোথাও পড়ছে সিমেন্ট। তেমনই ঘটনা দেখা গেল বিঘাটি পঞ্চায়েতের 3 নম্বর সংসদে 159 নম্বর বুথে। সেখানকার তৃণমূল প্রার্থী হরিপদ ঘোষ, তিনি কিন্তু কালকে রাত্রি দেওয়াল লিখনের যে কাজ, সেই কাজ কিন্তু কিছুটা সম্পন্ন করে এবং মধ্যরাতেই কিন্তু সেই দেওয়ালের ওপর সিমেন্ট ভর্তি পাওয়া যায়। আর সকাল থেকে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কে বা কারা এই কাজ করলো তা এখনো স্পষ্ট নয়, কিন্তু তিনি আজকে সকালে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারপরে তিনি যেটা অভিযোগ করছেন যে বিরোধীরা অর্থাৎ বিজেপি বা সিপিএম যৌথভাবে এই কাজ করতে পারে। কিন্তু বিঘাটি পঞ্চায়েতে একমাত্র বিরোধী সিপিএম, প্রাক্তন বিরোধী যাকে বলা যেতে পারে সিপিএম, তিনি কিন্তু এটা অস্বীকার করেছেন। এই দেয়াল লেখা নিয়ে আমরা এখনো পর্যন্ত আমাদের কোনো চুনফুন কিছু হয়নি, যা হয়েছে ওদেরই হয়েছে। আর ওদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এসব ঝামেলা ওদের, আর আমাদের এসবের কোনো ইয়েতে থাকি না আমরা, আর আমার জোর ঝামেলার মধ্যেও আমি থাকি না। আর আমার সবাই পাড়ায় জানে যে শ্যামল কেমন ছেলে, তা ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই এসব ঝামেলা হয়েছে। আর ভোটের যা রেজাল্ট হবে সে ভোটের দিনই দেখা যাবে। বিগাড়ি থেকে প্রীতম সাধুকা, বর্তমান সময়। আপনারা দেখছেন বর্তমান সময় .com।